আমরা তো মনে করো আদিমকাল থেকে জানিয়ে আইছি যে বানর হইল গিয়ে একটা খুব বুদ্ধিমান আর খুব চঞ্চল একটা প্রাণী, আর তারা অনেক কর্মকাণ্ড করে একদম আমরা মানুষের লাখ। তো আজকে কিন্তু আমরা ঢুকে গেছিলাম গিয়া বানরের রাজ্য, চতুর্দিকে বানর। আর এই বানরের রাজ্যে ঢুকা পরে যে আমরার সাথে কর্মকাণ্ডটা হইলো, ভাবলাম সেগুলো আপনারা লগে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা, আয়েশার সারা বেলাতে সবাই ওয়েলকাম করি। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখলা সবাই ভালো আছেন। আজকে কিন্তু লইয়াইছি আমি আপনারা এক বানরের দুনিয়ায়। এখানে চতুর্দিকে শুধু বানর আর বানর, যেদিকে চাওয়া যায় বানর। ওই যে দেখো গাড়ির উঠে উঠিয়া বই থাকছে, কি সুন্দর উঠিয়া বইছে আরামে গাড়ি চড়ে। আর এখানে লেখা আছে, ঢুকার সাথে সাথেই দেখলাম এখানে বোর্ডের মাঝে লেখা আছে, এই বানর গুড়ারে কোনো ডিস্টার্ব করতে পারতাই না, বানরে সইতায় পারতাই না, বানরে দরতায় পারতাই না, বানরে কিছু খাবাইতে পারতাই না। আর তোমার গাড়ি তুমি উইন্ডো ডোর লক করিয়ে রাখতে হইবা, গাড়িটা কি বাড়িতে পারতাই না। সব বানরী কেন কুলা, একদম বড় বড় গাছ জঙ্গলের মতো বানিয়ে রাখছে তারা, খুব সুন্দর একটা পরিবেশ বানিয়ে রাখছে বানরের লাগিয়া। গাড়ির আগে ট্রাকটা আসিল, বানরটা ইয়া জাম্প মারি ট্রাকের মাঝে উঠছে, উঠে এখন এই ট্রাকের একদম উপরে উঠিয়া বর। No, it just looks like a bit of plastic or some wrapper, like a yogurt pot. আমরা তো জানি বানর সব সময় কিন্তু গ্রুপ হইয়া চলে, একসাথে থাকতে তারা পছন্দ করে, গ্রুপ গ্রুপ হইয়া জায়গায় জায়গায় আসে। আর এখানে তারা খাবার রাখা হয়েছে, হয়তো এগুলা বানরের জন্য খাবার পানি এগুলো রাখা হয়েছে। এই যে একজনে খুঁটি খুঁটি কিতা খার বইয়া বইয়া, মনে হয় ওই যে ড্রামের মতো একটা উপরে আছে না, ওটা তাকে মনে হয় খাবার পরে কোনো ধরনের কিছু ছোটো ছোটো এক কোটি কোটি খার। ওই দেখো আর একটা বানর কি সুন্দর এই গাড়ির মিরার মাঝে উঠিয়া বইছে, আর গাড়িটা জার্নিটা হয়ে এনজয় করে। এখন মিরার থাকি লাগে আস্তে আস্তে গাড়ির আগে দিয়ে যার গি। তো অনেক সময় কিন্তু তারা আবার গাড়ি ড্যামেজও করিলাই কেন, পর্যটক যারা আয় অনেকের কিন্তু গাড়ির উইন্ডো স্ক্রিন অনেক কিছু ড্যামেজও করতে পারে। বাট কোনো সময় কেন নিষেধ করা আছে, আপনি কোনো সময় উইন্ডো খুলিয়া তারা এই কোনো হাতাইতে পারতা না, কোনো ডিস্টার্ব করতে পারতা না, তারা তারা উয়ে থাকতে দিতে হইব। আর এখানে এক গাড়ি না দেখো প্রায় গাড়ির তরফে কিন্তু বানরগুলো বই থাকছে, আর তারা জার্নিটা খুব সুন্দরভাবে এনজয় করে। আর কোন জায়গায় আমি বানরের রাজ্যটা গেছিলাম আমি আপনারা জানাইমু, আমার আরও ভিডিও আর আপনারা আয়েশার সারা বেলাতে চোখ রাখতে থাকবা, সব ডিটেলস পাইবা। এখানেও গেলে জানি যদি মন খারাপ থাকে, কোনো কারণে যদি আপনি দুঃখিত থাকুন, কোনো কারণে আপনার রাগ গুসা থাকে ভিতরে, সব কিছু দূর হয়ে যাব, মনে শান্তি পাইবা, আরাম পাইবা, আর অনেক এনজয় করতে পারবা, ফ্যামিলি লইয়া যাইবা, খুব সুন্দর একটা জায়গা। আমি আমার নেক্সট ভিডিওগুলোতে সব ডিটেলস দিয়া যাইমু। আর এখানে দেখুন গাড়ির উপরে বইছে তারা, কি সুন্দর মনে হয় যেন কোনো ফটোশ্যুট চলে সারা। আর একজন রাস্তার মাঝে বই থাকছেন, আমরা এইবার আগে দেখলাম আমরা গাড়ির আগে দিয়ে বই থাকছেন, তো কোনো মতে আমরা সাইডটা খাটাইয়া দান আমরা আড়িলাম, যাতে তান গার লোকে না লাগে আমার গাড়িটা। খুব সুন্দর বানরের, অনেক সুন্দর সুন্দর বানর দেখতে পারবা গেলে যাইবা, যে এনজয় করবা। আর আমি আপনারা সব ডিটেলস দিমু। আর একজন দেখো শুরুতে কি দেখলাম এই গাড়ির উপরে উঠিয়া বইসন, তানোর নামার কোনো আর ইচ্ছা নাই মনে হয়, তো অসুবিধা নাই। আবার যখন গেটের কাছে আইবা তখন স্টাফ হক লাগিয়া তারা নামাইয়া নি। আশা করি ভিডিওটা দেখে এনজয় করছেন, আজকের মতো বিদায় নিই, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।